দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। পুরী জগন্নাথ ধামে প্রভুর আশীর্বাদ পেতে দর্শনার্থীদের ভিড় প্রতিদিনই লেগে থাকে। রথের কদিন কালিয়া প্রভুর দর্শন পেতে দেশ বিদেশ থেকে ছুটে আসে লাখো লাখো শ্রদ্ধালু ভক্তরা। উড়িষ্যার পুরী যেন হয়ে ওঠে এক মহামিলন ক্ষেত্র। রথের দড়িতে টান দিতে ভক্তদের ভিড়ে ঠেলে এগিয়ে চলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের চাকা। এই দর্শন সত্যি ভক্তদের কাছে আশীর্বাদ। তাই সম্প্রতি সামাজিক মাধ্যমে মা ও ছেলের এক সুচারুমূলক ছবি ভাইরাল হতে দেখা গেছে, যেখানে অসুস্থ মাকে নিয়ে জগন্নাথ প্রভুর দর্শনে নিয়ে গেছে তার ছেলে। অসুস্থ মায়ের নাকে অক্সিজেনের নল আর ছেলের পিঠে অক্সিজেন সিলিন্ডার। মায়ের আবদার পূরণ করতেই হবে, তাই মায়ের ইচ্ছা পূরণ করতে জগন্নাথ প্রভুর দর্শনে পুরীধামে মাকে নিয়ে ছেলে এইভাবে তার মায়ের প্রতি ভালোবাসা নিয়ে দায়িত্ব পালন করছে। সামাজিক মাধ্যমে সকলে ছেলের এই মায়ের প্রতি ভালোবাসা দেখে সবাই তার প্রশংসা করছে। এমন সন্তান যেন সকলের ভাগ্যে জোটে, এই মতামতও অনেকে দিচ্ছে। সত্যি প্রভুর ইচ্ছায় মায়ের স্বপ্ন পূরণ করার জন্য ছেলের এই পরিচয় সকলের মন খুশি করে দিয়েছে। কালিয়া জগন্নাথ প্রভুর নীলাময় ধামে সকল পুণ্যার্থীদের তিনি যে মনের বাসনা পূরণ করেন তা নতুন করে বলার নয়, শেষে দুহাত তুলে বলতেই হয় জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, উড়িষ্যা।